প্রবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম, যারা হয়তো ভাবতেছেন যে আপনাদের বাসার কাজ করাবেন, থাই গ্লাসের কাজ করাবেন, তারা আমাদের ভিডিওটা অবশ্যই দেখবেন। এবং আজকে আপনাদেরকে জানাবো যে কফি কালার গ্লাস এবং বস কালারের থাই দিয়ে 4.5 ফিট বাই 5 ফিট থাই জানালার দাম কত আসে এবং কী কী মাল দিয়ে আপনি কাজ করলে আপনাদের কাজটা 100% ভালো হবে, আমাদের ভিডিওটা অবশ্যই দেখবেন। এবং আমাদের দিয়ে যারা কাজ করে যাচ্ছেন, আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলেই আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি। এবং প্রবাসীদের যে কাজ করি সেটা হলো ক্যাশ অন ডেলিভারিতে কাজ করে থাকি, মানে মালামাল আপনি বাসায় যাবো, তারপরে আমাদেরকে টাকা পেমেন্ট করবেন, বাস মাল চেক দিবেন, ক্লিয়ারেন্স করবেন, তখন মনে করেন আমরা কাজ করবো আর কি। যাই হোক, আমরা এখানে কাজ করছি হলো আপনার কাই কোম্পানির অ্যালমোনিয়াম, আপনারা দেখতে পাচ্ছেন ব্রঞ্জ কালার এবং এবং আমরা যে এখানে গ্লাসটা ব্যবহার করছি সেটা যদি আপনাকে দেখানোর চেষ্টা করি, গ্লাস কিন্তু হচ্ছিল কপি, এটা হচ্ছে নর্মাল কপি গ্লাস আর কি, নর্মাল কপি। আমাদের এখানে যে লক চাকা ব্যবহার করছি, লকটাও কাই কোম্পানির লক, এবং চাকা যে ব্যবহার করছি চাকাটাও ম্যাটেস্কাই। আমাদের এই জানালাটার খরচ আসছে হলো আপনার 470 টাকা স্কোয়ার ফিট। এবং আমি সারা বাংলাদেশে কিন্তু কাজ করে থাকি, আপনারা জানেন, এবং যারা কাজ করবেন তারা অবশ্যই কাইয়ের লেদার ফিন দেখে কাজ করাবেন, দেখেন একদম ক্লিয়ার এবং ডেট সহ থাকবে, যেটা অরিজিনাল কাই। অবশ্যই আপনাদের বাসায় যখন মালামাল নিয়ে দেবে তখন অবশ্যই মালটা চেক দিবেন, চেক দিয়ে তারপরে বলবেন যে ঠিক আছে এখন মাল কাটেন। তো আপনারা যারা আপনাদের বাসাতে কাজ করাতে চাচ্ছেন আমাদের কাজ করতে পারেন। এবং আমরা এখানে যে আমরা স্ক্রুটা ব্যবহার করছি, স্ক্রু কিন্তু অরিজিনাল এসএস স্ক্রু, যে আপনারা দেখতে পাচ্ছেন স্টিলের, এটা জং আসবে না। এবং এখানে যে লকটা ব্যবহার করছে আমি যদি দেখাই, দেখেন লক কিন্তু কাই থাইল্যান্ড অরিজিনাল কাইয়ের যে লক সেটা। তো প্রবাসী ভাই বোনেরা আপনারা যারা কাজ করতে চান আমাদের কাজ করতে পারেন, আমরা দেশের বিভিন্ন জেলাতে কাজ করে থাকি। এবং আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই, আমাদের কাজের গুণগত মান হয়তো কাজ করলেই বুঝতে পারবেন, গল্প বলবো না আর কি। তো আমাদের এই জানালার খরচ আসবে হলো 470 টাকা স্কোয়ার ফিট। আর সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।